করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর দেশজুড়ে সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এরই অংশ হিসাবে গত এপ্রিল মাস থেকে ইউনিসেফের অর্থায়নে ফেনীর 250 সজ্জার জেনারেল হাসপাতালে তরল অক্সিজেনের এই ট্যাঙ্ক বসানোর কাজ শুরু হয়। এরই মধ্যে প্ল্যান্ট স্থাপনের কাজ প্রায় শেষ, দ্রুতই তা হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানালেন ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আশা করছি আগামী 8-10 দিনের মধ্যে আমরা সেটা হাসপাতালকে বুঝিয়ে দিতে পারবো। ঘাটতিটা এখন আছে, এটা আশা করছি এখান থেকে পূরণ হবে। স্বস্তি প্রকাশ করে স্থানীয়রা বললেন, ফেনীর হাসপাতালে অক্সিজেন সরবরাহ শুরু হলে করোনা রোগীদের আর ঢাকা কিংবা চট্টগ্রামে যেতে হবে না, কমে যাবে মৃত্যু ঝুঁকি। এটা স্থাপন হলে আমরা রুগীরাও পাবো এবং কি আমরা সাধারণ মানুষও খুব খুশি। খুশি হলাম যেটা দেখলাম যে ইউনিসেফের অর্থায়নে যে লিকুইড অক্সিজেন এখানে স্থাপন করা হচ্ছে, এটা আমি আশা করি এটা বিশাল উপকার। অক্সিজেন সেবাটা ঠিকমতো দেওয়া যায় তাহলে কোনো রুগীকে ভোগান্তি করতে হবে না, ঢাকা চিটিং যাইতে হবে না। হাসপাতালের কর্মকর্তারা জানালেন, অক্সিজেন ট্যাঙ্ক স্থাপনের কাজ শেষ, উদ্বোধন হলেই রোগীদের সেবা দেয়া হবে। 30 বেডের একটা কোভিড আইসোলেশন ইউনিট রয়েছে। বর্তমানে যে রোগীর বেড বাড়তে থাকলে আমরা আমাদের যে 150 বেডের একটা কোভিড ইউনিট আমরা পর্যায়ক্রমে স্থাপন করব, যারা আছে তাদেরকে আমরা অক্সিজেন দিতে পারবো। আমরা এখন একেবারে চূড়ান্ত সংযোজনের অপেক্ষায় আছি এবং আশা করি আমাদের 2-3 দিনের মধ্যে চূড়ান্ত সংযোজন হয়ে যাবে এবং আমরা 250 বেডে অক্সিজেন সরবরাহ দিতে পারবো। ফেনী হাসপাতালে দ্রুতই 10 সজ্জার ICU ইউনিট চালু করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। মাহমুদা বিথি, বৈশাখী সংবাদ।